প্রথমে হলো যে নমিরা আহমেদ, এটা কি বাবা মার দেওয়া নাম? তাশদিক নমিরা আহমেদ, আর নমিরা অ্যাকচুয়ালি আমার মিডিয়া নাম, সো ওইটা আমার নানার দেওয়া নাম অ্যাকচুয়ালি। আচ্ছা, তো ভাইয়ার, আমরা সবাই ভাইয়াকে চিনি, যারা মিডিয়াতে কাজ করে তারা দেখে যে মানে ভাইয়া খুব জলিমেন্ডের একটা মানুষ, সব সময় যে কোনো ইভেন্টে সে থাকতে পছন্দ করে, এবং ফেসবুকে ফলোয়ার্সরা দেখে যে দেশ বিদেশ ঘুরতে আপনারা খুব পছন্দ করেন, এবং আমরা জেলাস হই এই আর কি। তো যেটা যেটা সিরিয়াসলি জেলাস হই, আল্লাহ কাজ করতে করতে মরে যাচ্ছে দুটো টাকার জন্য, আর এনে কি সুন্দর ব্যাংকক থাইল্যান্ড এটা ওটা ঘুরে বেড়াচ্ছে কি আরাম করে। না না না, দেখো আসলে এক একটা মানুষের লাইফ এক একটা পিরিয়ড যায়। মানে একটা লাইফ ছিল আমার যখন আমি অনলি কাজ করছি, অনলি স্টুডেন্ট ছিলাম, তখন একরকম ছিল। আবার যখন তার সাথে আমার মানে অনলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশনশিপ ছিল, তখন একটা পিরিয়ড ছিল, আর এখন মানে ঘোরার সময়, সো ওই ব্যাপারটা আলাদা। হ্যাঁ, ওইটা দেখে এখন অনেকে জেলাস করে, আমি বুঝি। তো এই যে যেটা হলো যে দর্শক মনে হয় তোমাকে দেখতে চায় যে তুমি সিঙ্গেল, এরকম কিছু মানে দর্শক যেটা হয় তো তাদের ড্রিম গার্লকে সবসময় তারা তাদের ভাবে। অ্যাকচুয়ালি এখন ওই জিনিসটা আর নেই, আগে কিন্তু তুমি জানো কিনা আমি জানি না, আমি অনেককে দেখেছি যে আগে এই ব্যাপারটা বেশি ছিল যে সিঙ্গেল সিঙ্গেল বিয়ে করতে চাইতো না, যে সিঙ্গেল থাকলে ব্যাপারটা অনেক ডিফারেন্ট হবে। বাট এখনকার যে সিচুয়েশন আসছে, সেটা বলিউড বলো হলিউড বলো হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, তখন কিন্তু এখন মা হয়ে যায়, একটা ওয়াইফ হয়ে যায়, সো ওই ব্যাপারটা কিন্তু এখন মানুষ অ্যাকসেপ্ট করে নিতে স্টার্ট করছে একটু হলেও। আমাদের দেশে একটু সমস্যা হয়। হ্যাঁ, আমাদের দেশে একটু সমস্যা হয়, বাট তারপরে এখন অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি হয়ে যাবে আমার আমার মনে হয়, কারণ অনেকেরই কিন্তু এখন দেখবে মিডিয়াতে আমাদের মানে অলমোস্ট সবাই ম্যারিড, সবার বাচ্চা আছে, সো সবাই সব ক্ষেত্রে এখন আবার কাজও করছে, সো এটা অ্যাকসেপ্ট করে নেওয়াটা বেটার আসলে, কারণ মানুষের একটা পার্সোনাল লাইফ, এটা আমার পার্সোনাল লাইফ, আমার একটা নিজস্ব একটা জীবন আছে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। অন্যর কি আছে আমি জানি না, বাট আমার তো নিজের একটা জীবন আছে, যে যে জীবনটা আমি আমার মতো করে কাটাতে চাই, যে আমার হাজবেন্ড, আমার ইনলস, আমার ফ্যামিলি, আমার বাবা মা, আমার আমার বাচ্চা হবে, এই সব জিনিস নিয়ে এটা একটা আলাদা লাইফ, আর এই ক্যামেরাটা এটা আমার জন্য আরেকটা লাইফ, ওইটা তো 1 2 3 অ্যাকশন, ওইটা আলাদা লাইফ হয়ে গেছে, ওইটা লাইফ তো টোটালি ডিফারেন্ট। এই যে বিয়ের পরে কি গ্রহণযোগ্যতা কিছুটা কমে যায় কাজের ক্ষেত্রে কি মনে হয়? যেমন অনেকে কিন্তু বলে যে বিয়ে করলে তখন দর্শকপ্রিয়তা কমে যায় এবং তখন দর্শক ওইভাবে পছন্দ করে না, এটা কি মনে হয়? তোমার কি মনে হয় এটা আছে এরকম? আমি কিন্তু বিয়ের পরে ধুমায় কাজ করতেছি, আমার কিন্তু মেরে দিছে, তোমার তো বলো। অ্যাকচুয়ালি এক একজন এক এক রকম, যেরকম তুমি এখনো কাজ করছো, আর আমি আমার বিয়ের পরে একটু কাজ কমিয়ে দিয়েছি। আচ্ছা, কারণ একটা, কারণ আমি চেয়েছি যে আমি একটা মানে একটু লাইফটাকে একটু সেটেল ডাউন করব অন্যভাবে, আমার হাজবেন্ডকে টাইম দিব, আমার হাজবেন্ড অফিসে যাবে বা আমার হাজবেন্ড যেটাই করবে সেটাতে আমি সঙ্গ দিব। তো আমি যদি এখন মিডিয়াতে কাজ করি সাথে সাথে পাশাপাশি, কিন্তু আমি একেবারেই টাফ, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। বাট এরকম না যে আমি কাজটাকে ছেড়ে দিচ্ছি বা কাজটাকে আমি ভালোবাসি না, এটা কিন্তু না। আমার কথা হচ্ছে যে মানুষের এক একটা লাইফের টার্ম থাকে, সেই টার্ম অনুযায়ী যাওয়া উচিত আমি মনে করি। সো সেই ক্ষেত্রে আমি, দুইজন যদি একই প্রফেশনে থাকা হয় তখন কিন্তু আবার জিনিসটা ইজি হয় যে একসাথে কাজে যাওয়া, একসাথে শুট করা, চলে আসা, কিন্তু যখন দুইজন দুই প্রফেশনে এবং একই ছাদের নিচে তখন তখন টাফ হয়ে যায়। কারণ সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের কাজের টাইমিং এর কোনো ঠিক ঠিকানা নেই, আর আমার হাজবেন্ডের টাইমিং এর ডেফিনেটলি ঠিক ঠিক, সেটা ফ্রাইডে পায়, সেটা স্যাটারডে পায়, আমরা ফ্রাইডে স্যাটারডেটা পাই না, কিছু নেই। যেরকম আমি যখন বাফায় জব করতাম, আমার ওর যেরকম ফ্রাইডে স্যাটারডে আছে, বাট আমার ওই বিকালের ফ্রাইডে স্যাটারডেটাই নাই, কারণ বিকালবেলা আমি 3টা থেকে 6টা আমি বাফায় থাকি, সো ওই টাইমটাই আমার মানে তোমাকে পেলাম যে তুমি অসম্ভব ভালো ডান্স করো, এবং যারা এসএটিভি ডান্স প্রোগ্রাম গুলো দেখেছে তারা দেখেছে তুমি সেখানে পারফর্ম করেছো। তো এই যে বাফা থেকে যে নাচের তোমার তালিম নেওয়া বা বাফাতে তুমি বললো যে জব করতে, আমি এই ডিটেইলসটা একটু তোমার কাছ থেকে শুনতে চাই। প্রথমত আমার যখন 4 বছর বয়স তখন থেকে আমি নাচি ক্লাসিক্যাল, আমি তখন 4 বছর থেকে আমিও তখন থেকে আমি বাফা, আমার ফার্স্ট টিচার ছিল রিয়া আপু, তপন স্যার, তারপরে সোহেল ভাই, বেবি আপু, তো নাচ দিয়েই শুরু শুরু শুরু। তারপরে নাচ থেকে, নাচ যখন বাফা শেষ করলাম, শেষ করার পর মিডিয়াতে জয়েন করলাম, জয়েন বলতে হচ্ছে কম্পিটিশনের থ্রুতে আমার আসা মিডিয়াতে, ওটা শেষ কম্পিটিশন উইক চ্যানেল আই টপ মডেল 2011 এর, তো ওইটার রানার আপ হয়ে যাওয়ার পরে ওখান থেকে আমার নাটকে অ্যাকচুয়ালি, কিন্তু আমি যে নাচের মেয়ে সেটা দিয়ে আমার কিন্তু শুরু হয়নি না, বেসিক্যালি আমার শুরুই হয়েছে হচ্ছে কি নাটক দিয়ে, কম্পিটিশন থেকে বের হওয়ার পর নাটক মডেলিং, নাটক মডেলিং।
তারপরে তখন হঠাৎ করে সোহেল ভাই বললো যে ওই নাচ জিনিসটা হারায় যাবে, কিন্তু এটাকে ধরে রাখতে হবে, নাহলে কিন্তু নাচ জিনিস হারায় যাবে এই নাটক মডেলিং করতে করতে। তখন সোহেল ভাই বললো তুই সাথে সাথে আমার সাথে বাফায় জয়েন কর। ওই আমাকে জোর করে পরে বাফায় জয়েন করালো। বাফায় বেসিক্যালি তুমি কি করতে, মানে আমি মানে শিক্ষকই ছিলাম, টিচার ছিলাম। এখন আমি ওখানে প্রায় অ্যারাউন্ড 5 ইয়ার্স কাজ করেছি, এখন আপাতত আমি স্টপ মানে কিছুদিনের জন্য স্টপ। প্রিয় তোমার প্রিয়